এদিকে হেফাজতে ইসলামকে মাঠে নামিয়ে বিএনপি জামাত ফায়দা লুটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। এ সময় সরকার শনিবারের লং মার্চে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহনশীল থাকার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তারা। রামিম হাসানের রিপোর্ট। ইসলাম বিরোধী লেখালেখির প্রতিবাদ এবং ব্লগারদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশ থেকে লং মার্চের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে তাদেরকে মতিঝিলে সমাবেশের অনুমতি দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ সহনশীলতার সাথে আলেমদের এই আন্দোলনকে সহযোগিতা করা হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, দেশের আলেমদেরকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত। এ ব্যাপারে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যে যত আলেম হিসেবে পরিচয় দেন না কেন, আপনারাও সাবধান হয়ে যান, আপনারা সতর্ক থাকবেন। আপনাদের শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা ব্যবহৃত হবেন এবং আপনারা বুঝতে পারছেন যে আপনারা ব্যবহৃত হতে যাচ্ছেন। যদি আপনারা জেনে শুনে ব্যবহৃত হন, আপনাদেরকেও কাউকেই ছাড় দেওয়া হবে না, পরিষ্কার কথা। আপনারা বুঝতে পারছেন যে আপনারা ব্যবহৃত হতে যাচ্ছেন। একই অনুষ্ঠানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেন, সরকার যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত, কিন্তু কোনো মহল দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম চালালে সাংবিধানিকভাবেই তার মোকাবেলা করা হবে। জামাতের জঙ্গিবাদীরা, সন্ত্রাসী শক্তিরা এবং বিএনপির সন্ত্রাসী শক্তিরা যদি এই শান্তিপূর্ণ অবস্থানকে অশান্ত করে তোলে, তখন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বাহিনী অবশ্যই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সচেষ্ট হবেন। তারা জানান শনিবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে। যে কোনো অরাজকতা দেশের জনগণকে সাথে নিয়েই প্রতিহত করা হবে বলে জানান তারা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা।